বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজ তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি যে কুমড়ো গাছে ওয়ান জি আর টু জি কাটিং করেছিলাম তার ফলে আমার গাছে কুমড়ো হলো কিনা তো তোমাদেরকে আমি এখন সেটাই দেখাবো সো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা আমার সেই কুমড়ো গাছের কাটিং করার ফলে আমার গাছে কুমড়ো ধরেছে আরও ধরেছে একটা নয় তোমাদেরকে দেখাচ্ছি আমি ওয়ান জি কাটিংও তোমাদেরকে দেখিয়েছি টু জি কাটিংও দেখিয়েছি দেখিয়েছি যারা দেখো আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব তারা অবশ্যই চেক করে নিও আরও ধরেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক সো দেখো বন্ধুরা ওইখানে তো ধরেছে অলরেডি এবং এখানেও ধরেছে কতটা পরিমাণে বড় হচ্ছে আস্তে আস্তে এবং এই দুটো নয় আরও অনেক ছোট ছোট গুটি আছে যেগুলো তোমাদেরকে এখন আমি দেখাবো ওই দুটো বড় বড় ছাড়াও আরও অনেক গুটি ধরেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে গুটি ধরেছে আর আরও অনেক ভেতরে ধরেছে ওইখানেও আছে দেখো এই যে এখানে ধরেছে এবং এই ডালের মধ্যেও অনেকগুলোই রয়েছে আমি ওয়ান জি এবং টু জি কাটিং গাছটিতে করেছি এখন আমি থ্রি জি কাটিং করিনি এবং টু জি কাটিং করার ফলেই আমার গাছে কত পরিমাণে কুমড়ো গুটি এসেছে এবং আরও গুটি এসেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানেও গুটি রয়েছে এখানেও রয়েছে এখানেও রয়েছে এগুলো আমার টু জি কাটিং করার ফলে আমার এই সেকেন্ড জেনারেশনটি বেরিয়েছে এবং প্রচুর পরিমাণে কুমড়োর গুটি চলে এসছে এবং আশা করছি যে এর থেকে আমি প্রচুর পরিমাণে কুমড়ো পাবো এবং তোমাদের সাথে আমি কুমড়ো গাছের থ্রি জি কাটিংটিও শেয়ার করব। তো তোমরাও বাড়িতে কুমড়ো গাছ লাগালে এই কাটিংগুলো করো আশা করছি তোমরা দ্বিগুণ বা তার থেকে বেশি পরিমাণে ফল পাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো